ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঠেকাতে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ এই মুহূর্তে বরগুনার পোটকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন রিপোর্টার এম এ আজিম সরাসরি যাচ্ছি তার কাছে আজিম রাজু বরগুনায় কিন্তু পাঁচশো নয়টি সাইক্লোন সেন্টার জেলা প্রশাসন থেকে প্রস্তুত রাখা হয়েছিল এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু মানুষ সাইক্লোন সেন্টারগুলোতে যাওয়া শুরু করেছে এবং এই মুহুর্তে আমি যে সাইক্লোন সেন্টারটিতে আছি সেটি যদি আপনাকে একটু দেখাই যে সাইক্লোন সেন্টারটি কিন্তু একদমই কানায় কানায় পূর্ণ এবং সাইক্লোন সেন্টারটিতে নারী শিশু বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন এবং সাইক্লোন সেন্টারে যারা এসেছেন তাদেরকে কিন্তু আসলে সহযোগিতায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন জেলা প্রশাসন থেকে তাদেরকে সকালে যেমন সাহায্য সহযোগিতা করা হয়েছে তেমনি কিন্তু বেসরকারি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সেগু এগিয়ে এসেছে আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেটি হচ্ছে উৎসর্গ তারা কিন্তু এখানে শুকনা খাবার নিয়ে তাদের পাশে এগিয়ে এসেছেন তারা জেলার যে সাইকোলন সেন্টারগুলো আছে সবগুলো সাইক্লোন সেন্টারেই তারা এভাবে শুকনা খাবার দিবেন এবং শুধু যে এই সংগঠনটি তা নয় জেলা জুড়ে কিন্তু আসলে সর্বক্ষেত্রে সকল মহল থেকে কিন্তু আশ্রয় যারা নিতে এসেছে তাদের পাশে দাঁড়াচ্ছেন うん。 আশ্রয় কেন্দ্রগুলোতেও অন্যান্য ঘূর্ণিঝড় বা বন্যায় আমরা যেমন দেখি যে মানুষের রাতে যে মানুষের আসার কম থাকে কিন্তু এবারে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে যে প্রতিটি সাইক্লোন সেন্টার এই কিন্তু কানায় কানায় পূর্ণ এবং এই যে পাঁচশো নয়টি সাইক্লোন সেন্টার এই পাঁচশো নয়টি সাইক্লোন সেন্টারে কিন্তু মোট আড়াই লক্ষ মানুষ আশ্রয় নিতে পেরেছে এবং এর বাইরে কিন্তু আসলে প্রায় বরগুনা জেলায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ কিন্তু এখনও আশ্রয়হীনভাবে উপকূলের বিভিন্ন জায়গায় রয়েছে এবং অনেকে কিন্তু আসলে নিজের অলসতার কারণে রয়ে গেছে প্রশাসন থেকে আমরা সন্ধ্যার পরেও যেটি দেখেছি যে সন্ধ্যার পরেও বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গিয়ে গিয়ে আসলে তাদেরকে কিভাবে আশ্রয় কেন্দ্রে নেওয়া যায় সে ব্যাপারে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং মানুষ কিন্তু আসলে যখন দেখা যায় যে ঘূর্ণিঝড় শুরু হয় তখন আসলে সাইক্লোন শিল্টারে যাওয়া শুরু করে এর কারণে কিন্তু আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয় তো রাজু এই ছিল আমার বরগুনা থেকে থেকে ঘূর্ণিঝড় বুলবুলের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম। ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে আরো খবর থাকছে